আসসালামু আলাইকুম। ডিউটি আর ভালো লাগে না, কারণ কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। কোন দিন জানি একদম মন ভরে ঘুমাইতে পারবো, চোখ ঘুম ভাঙার পরে চোখ মেলা, যাতে এরকম না হয় যে ডিউটিতে আর যাইতে হইব না। এই দিনটা কবে আসব মনে হয় না আসব, কারণ আজকে দীর্ঘ 4 বছর কাজই করতেছি এক এক করে, স্বপ্ন পূরণের আশায়। মানে প্রবাসীদের কষ্টের দিকে যদি তাকান, আপনি সর্বপ্রথম আপনার কষ্ট এই 12-13 ঘন্টা ডিউটি করে এসে খাওয়া দাওয়া পাক, আর এগুলা জীবনটা যেন কেমন, মানে বইলা বোঝানোর মতো জীবন থেকে আনন্দ জিনিসটাই নেই, শুধু সবাই স্বপ্ন পূরণের আশা। একদিন ডিউটি গেলে টাকা পাইবো, নয়তো পাইতো না, সবাই স্বপ্ন পূরণের আশা, এরকম প্রত্যেকটা প্রবাসী। প্রবাস জীবন যে কত সুখরে ভাই, যে একবার আসছে সে বুঝতে পারছে, আর যে আসে না সে কখনো বুঝতে পারছে না। আবার প্লাস বাইরে চলতেছে রাস্তার কাজ, আওয়াজের কারণে ঠিকমতো ঘুমানো যাইতেছে না, এই হইলো। কিন্তু ডিউটি তো ঠিকমতো করতে হইতেছে, এই হইলো আমাদের জীবন। সকালে যাই আবার সন্ধ্যায় আসি, মানে কাজে কাজে নিজের ঠিকমতো ঘুম জিনিসটা, নিজের স্বাধীনতা জিনিসটা পাইলাম না, খুব কষ্ট লাগে। প্রায় সময় যখন এগুলো ভাবি তখন নিজের খুব অন্যরকম মনে হয়, কিরে ভাই জীবন, একটা মানুষের জীবন এইভাবে কি চলে যাব? কাজ, টাকা, টাকা, মানুষ টাকার পিছনে যে একবার লাগছে, তার স্বপ্ন পূরণের আশায় তার জীবন থেকে সব কিছু ত্যাগ হয়ে গেছে। এটাই হইলো প্রবাসীদের জীবন। টাকা এরকম এক জিনিস প্রত্যেকটা মানুষেরই লাগবো সারা জীবন, সে যতদিন বাঁচবো। টাকা মানুষের কখনো কমতি হইব না, কারণ টাকার জন্য মানুষ কত কি না করে। টাকার জন্য মানুষ দেশ ছেড়ে বিদেশ আসে, টাকার জন্য মানুষ মানুষের মাইরা ফেলে, টাকার জন্য মানুষ দুনিয়া থেকে সুখ শান্তি হারায় ফেলে। টাকা, টাকা যে কী জিনিস, মানে বইলা বোঝানোর মতো। তো এই টাকার জন্য নিজের দেশ ছেড়ে এসে এখানে পড়ে রয়েছে। কী আর বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ডিউটির কাছাকাছি আশা করছি, আজকের জন্য এখানে বিদায়। সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন। ওদের কষ্টের কথা যে একবার আসছে সেই জানে, এছাড়া আর কেউ বলবো না। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।